সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের এই অনুষ্ঠানে আজকে যে দুজন অতিথি রয়েছেন, শুরুতে চলুন তাদের সাথে পরিচিত হয়ে আছেন। মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল কাইয়ুম আনোয়ার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যে নম্বরটি দেখতে পাচ্ছেন পর্দায়, আপনারা প্রশ্ন করবেন। আমরা শুরুতে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটু আলোচনা করব। অনেকেই উদ্বিগ্ন, বিশেষ করে জাতিসংঘের অধিবেশন চলছে, বিষয়টি বেশ জোরালোভাবেই কিন্তু উত্থাপিত হয়েছে জাতিসংঘে। বিশেষ করে আজকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স খুবই জোরালোভাবে বিষয়টি তুলে ধরেছেন, বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন যে খুব দ্রুত এই সমস্যার সমাধান তারা দেখতে চায়। এটি নিয়ে একটা রিপোর্ট আছে, চলুন দেখে নিই। এভাবেই প্রতিদিন মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে ঘর ছাড়ছে। নির্মম নির্যাতন ও যন্ত্রণার মুখে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গা মুসলমানরা। এরই মধ্যে অনেকেই হত্যা ও ধর্ষণেরও শিকার হয়েছে। রোহিঙ্গা সংকট এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বব্যাপী চলছে সমালোচনা ও নিন্দা। শান্তি রক্ষা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার নিজের উদ্বেগের কথা তুলে ধরলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। The United States renews our call on Burma's security forces to end their violence immediately and support diplomatic efforts for a long-term solution. President Trump and I also call on this Security Council and the United Nations to take strong and swift action to bring this crisis to an end. পেন্স বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের চিত্র আমেরিকা ও পুরো বিশ্বের বিবেকবান মানুষকে মর্মাহত করেছে। Recently, Burmese security forces responded to militant attacks on government outposts with terrible savagery, burning villages, driving the Rohingya from their homes. The images of the violence and its victims have shocked the American people and decent people all over the world. And now we're witnessing a historic exodus. Over 400,000 Rohingya, including tens of thousands of children, have now been forced to flee from Burma to Bangladesh. একই বক্তব্যে তিনি নর্থ কোরিয়া সমস্যা কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে সমাধানের কথা বলেন। সেই সাথে সামরিক অভিযানের প্রস্তুতিও রাখা আছে বলে জানিয়েছেন পেন্স। As President said yesterday, the United States has great strength and patience. But all options are on the table. তিনি জাতিসংঘে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া ভাষণকে উদ্ধৃত করে বলেন, সবার আগে আমেরিকা, তার মানে এই নয় আমেরিকা একা। As President Trump said yesterday in his historic address to this General Assembly, just as each of you, in his words, should always put your country first, we will always put America first. But as his words, and I hope our presence here attests, America first does not mean America alone. বিশ্বজোড়া সন্ত্রাসবাদের ঝুঁকির কথা তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট। বলেন, শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে জোরালো ভূমিকা নিতে হবে। শামীম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। সুপ্রিয় দর্শক, রিপোর্টে দেখছিলেন মোহাম্মদ এন মজুমদার। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ বলিষ্ঠ কঠোর ভাষায় বাংলাদেশের নামও কিন্তু উল্লেখ করা হয়েছে। কি অবস্থা বলেন? মাইক পেন্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মেনি থ্যাঙ্কস টু হিম। হি মেড এ ওয়ান্ডারফুল কমেন্ট অ্যান্ড হি ভেরি স্ট্রংলি কন্ডেম দি অ্যাগ্রেশন ইন বার্মা অন দি রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের সাপোর্টের কথা বলেছেন। বাংলাদেশ যে সাপোর্ট করতেছেন সেটাকে অ্যাকনোলেজ করেছেন। সো দিস ইজ, আই উড সে দিস ইজ এ ভেরি হিস্টোরিক কথাবার্তা মাইক পেন্স বলেছেন। ওয়ান্স অ্যাগেন, যদিও আমরা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কাজ দ্বিমত পোষণ করি, বাট ওয়েন দে ডু দি রাইট থিং উই হ্যাভ টু সাপোর্ট দেম। সো কংগ্রেচুলেশন মাইক পেন্স, কংগ্রেচুলেশন ডোনাল্ড ট্রাম্প টু অ্যাট লিস্ট ডু সামথিং, অ্যাট লিস্ট স্টার্টেড এ সাম কাইন্ড অফ গ্র্যান্ট, $32 million, হুইচ ইজ ভেরি স্মল ফর দি ইউনাইটেড স্টেটস টু গ্র্যান্ট টু এ স্মল কান্ট্রি, বাট দিস ইজ দ্য বিগিনিং। মেবি উইল পুট এ ফ্রেশার, উইল আস্ক ফর ইট, দেয়ার উইল বি মোর এডিশনাল গ্র্যান্ট। সো ওয়ান্স অ্যাগেন ইজ এ গুড স্টার্ট। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এমনকি রেক্স টিলারসন, সেক্রেটারি অফ স্টেট, তিনি সুচির সাথে কথা বলেছেন বিষয়টি নিয়ে। জি, এই বিগত 24 ঘন্টায় বেস্ট ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, সব কিছু পাল্টিয়েছে। আর না হয় এর আগে 24 ঘন্টা আগে পর্যন্ত এটাই ধারণা করে নিয়েছিল সবাই
যে যেহেতু শেখ হাসিনা দেখা করেছেন এবং কথা বলেছেন এই রোহিঙ্গা ইস্যুতে, কিন্তু কোনো ধরনের সরাসরি সমর্থন অথবা সাহায্যের আশ্বাস পাননি, এই খবরে প্রকাশ পেয়েছিল এবং যে কারণে লোকজন অসন্তুষ্ট ছিল। কিন্তু এখন যেটা শুনলাম যে মাইক পেন্স যেটা উনি স্টেটমেন্ট দিলেন, এই স্টেটমেন্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, এবং সেই হিসাবে এই একমাত্র আমেরিকাই যে শক্তি পৃথিবীর যে কোনো অন্য দেশকে নড়াতে পারে, এবং সেই হিসাবে সবার দৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত এই আমেরিকার প্রতি, এবং আমেরিকার সরকার যদি রোহিঙ্গা ইস্যুতে বার্মিজ সরকারকে কোনো ধরনের নির্দেশনা দেয়, কড়া নির্দেশনা, তাহলে কাজ হবে, অবশ্যই আশা করতে পারি। একটা প্রশ্ন আছে আমার নিতে হবে, কারণ অনেকক্ষণ ধরে দর্শক ওয়েট করছে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আমার বোনের জন্য দরখাস্ত করেছি 2006 সালে, অ্যাপ্রুভাল হয়েছে 2009 সালে। আচ্ছা, এখন তাদের বাচ্চা 21 বছরের বেশি এখন হয়ে গেছে। এখন 2009 সালে যখন অ্যাপ্রুভাল হয়েছে তখন 21 বছরের নিচে ছিল বয়স, এখন কি ওই বাচ্চাটা আসতে পারবে? জি, অসংখ্য ধন্যবাদ, বলুন। এটার উত্তর হচ্ছে আমি মনে করি বাচ্চা আসতে পারবে, বাট আপনাদের করণীয় হচ্ছে আপনারা বাচ্চাটা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আওতায় ন্যাশনাল বিশেষ সেন্টারকে আপনারা নোটিফাই করেন, এবং বাচ্চা যদি মেক শিওর বাচ্চা যেন আনমেরিড থাকে, যদি আনমেরিড থাকে তারা মা বাবার সাথে আসতে পারবে। যদি ইনকেস ন্যাশনাল ভিসা সেন্টার আপনাদের ভিসা ফি না নেয়, স্টিল তারা এমবেসি বাংলাদেশ এমবেসিতে যখন অন্যান্য ফ্যামিলি মেম্বার সাথে যাবে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আমাদের ফার্মের 26-27 ইয়ার বয়স পর্যন্ত আনমেরিড ছেলেরা মা বাবার সাথে আসছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য আছেন, আশাবাদী থাকেন, আসবে। আচ্ছা, আশাবাদী থাকুন। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় এবং প্রশ্ন? হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই বলুন। জি, আমার নাম মশিউর, আমি আসলে ব্রুকলিন থেকে কল করতেছি। আচ্ছা আচ্ছা, বলুন ভাই। জি, আমার আসলে একটা কোয়েশ্চেন ছিল যে আমি আমার দাদুর সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করছিলাম, ওখানে আমি একটা বাই মিস্টেক একটা রং ইনফরমেশন দিয়ে দিছি, লাইক দা নাম্বার ওয়াজ সাপোজড টু বি 3 বাট আমি 2 লিখে ফেলছি। এখন আমি মানে কি করব? আচ্ছা, অলরাইট, ওটা আপনি সিটিজেনশিপ ইন্টারভিউর সময় যে কোনো আবেদনকারীকে ইন্টারভিউ অফিসার জিজ্ঞাসা করে যে এখানে তোমার কোনো কিছু চেঞ্জ করার আছে কিনা, অ্যাপ্লিকেশনে যা লিখছো এটা ঠিক আছে কিনা, ওই সময় ওই কোশ্চেনটা রেজ করতে হবে, বলতে হবে যে হ্যাঁ এখানে একটা বলছিল, এখন আমি এটা শুদ্ধ করার ফত আছে, সো জাস্ট ওয়েট ফর দ্য ইন্টারভিউ টাইম। আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ, চমৎকার পরামর্শ। কে আছেন প্রিয় দর্শক এবার? আচ্ছা, তাহলে আমরা আব্দুল কাইয়ুম আনোয়ার, আপনি যেটি বলছিলেন এটি একটি ভালো অগ্রগতি রোহিঙ্গা ইস্যুতে। একই সাথে ব্রিটেনও কিন্তু কঠোর উদ্যোগ নিয়েছে এবং কঠোর ভাষায় কথা বলেছে, সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা বলেছে। জি, এটাই সবাই আশা করছে প্রথম থেকেই, যে যে মানে রোহিঙ্গার যে ইস্যু বাংলাদেশের সামনে, এই বাংলাদেশই আজ থেকে 40 বছর আগে, 42 বছর আগে যখন নির্বাসিত হয়েছিল নিজ বাসভূমি থেকে, অকুপাইড আর্মি, পাকিস্তানি আর্মি তাড়িয়ে দিয়েছিল আমাদের আবাসভূমি থেকে, ঠিক একই ঘটনা ঘটছে এখন রোহিঙ্গাদের ব্যাপারে, তাদের আবাসভূমি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে ইন্দিরা গান্ধীর মতো নেতৃত্ব তখন এই জনমত সৃষ্টি করেছিল সারা পৃথিবী ঘুরে, সবার কাছ থেকে এই অনুমতি নিয়েছিল যে যদি প্রয়োজন হয় তাইলে কি আমরা তাদেরকে সামরিক সাহায্য দিয়ে তাদের আবাসভূমি আবার উদ্ধার করব, এবং সেটা এত সাকসেসফুলি ইন্দিরা গান্ধীর পক্ষে সম্ভব হয়েছিল যে শেষ পর্যন্ত আমাদের মুক্তিবাহিনী ইন্ডিয়ান সৈন্যদের সহায়তায় বাংলাদেশ আবার পুনর্দখল করে এবং ওখানে। অসংখ্য ধন্যবাদ, আরেকজনকে নিতেই হবে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? কে আছেন প্রিয় দর্শক? জি, আমার নাম ফেরদৌস লতিফ, আমি হিউস্টন থেকে বলছি। জি জি বলুন, আমাদের শুনছি আমরা। আপা, আমরা শুনছি, আপনি টেক্সাস থেকে বলছেন? হিউস্টন, টেক্সাস। জি বলুন, প্রশ্নটি করুন। আমার কোশ্চেনটা হলো, আমি 2010-এ আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি। আচ্ছা, করার পরে আমার এক বোন 2014-তে আমার টুরিস্ট ভিসা নিয়ে আসছিল। আচ্ছা, আসার পরে
ছয় মাস থাকার পরে ডিসেম্বর চলে গেছে দেশে। তো এক মাস পরে আবার যখন আসে তো হিস্টন এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে, ঢুকতে দেয়নি আর কি। আচ্ছা, বাট তাদের মাল্টিপল ভিসা ছিল। তো প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে এখন কি ওদের যে আমি যে অ্যাপ্লাই করছি পার্মানেন্ট ভিসা, মানে আমি যে অ্যাপ্লাই করছি এজ এ ব্রাদার সিস্টার যে করে আর কি, যেভাবে যে 8-10 বছর লাগে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আবার কোনো অ্যাটেম্প নিয়েছিলেন কিনা, যদিও সে অ্যাটেম্প নিয়েছিল আসছিল, ওনাকে ফুশব্যাক করা হয়েছে, বাট উনি কোনো ভিসা প্রভিশন ভায়োলেশন করে নাই। তবে এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন উনি রেজ করছেন, অনেকের 5 বছরের মাল্টিপল ভিসা দেওয়া হয়। 5 বছরের মাল্টিপল ভিসার অর্থ এই নয় যে 5 বছর টানা থাকবে, না না, ঘন ঘন আপনি আসবেন না যাবেন, এভরি টাইম আসার সময় আপনাকে কারণ দর্শাইতে হবে যে আবার কেন যাচ্ছেন। তবে অনেকে 6 মাস থাকলো, 6 মাস থাকার পরে দেশে চলে যায়, আবার বলে যে ঠিক আছে 2-3 মাস পর আবার আসবো। এই 2-3 মাস পরে আসার সময় অনেক সময় অনেককে এরকম ফেরত দেয়, বাট মোস্ট অফ দ্য টাইম তাকে আসতে দেওয়া হয়, আসতে দেওয়া হয়। বাট এই যে উনি একটা পারফেক্ট এক্সাম্পল, এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে, এই জন্য কেউ মনে করবেন না 5 বছরের মাল্টিপল ভিসা হওয়ার অর্থ এই নয় যে ফ্রিকুয়েন্টলি আমি শুধু আসবো আর যাবো। আচ্ছা, দ্যাট শুড বি এ রিজন। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আরেকজন দর্শক আছে, এটা নিয়ে আমরা আরও কিছু প্রশ্ন ফেসবুকে আছে আপনার কাছে একটু নেব। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। অসংখ্য ধন্যবাদ। মুফাজ্জল হোসেন, মা যদি মেয়ের জন্য অ্যাপ্লাই করেন, মেয়ে যদি বিবাহিত থাকে তাহলে কত বছর অপেক্ষা করতে হবে? ডিপেন্ড করে মা কি সিটিজেন কিনা, যদি উনি সিটিজেন হয়, জি যদি হয় সিটিজেন হইলে বিবাহিত যদি হয় অর অ্যারাউন্ড 5 ইয়ার, আর যদি গ্রিন কার্ড, গ্রিন কার্ড যদি হয় এবং অবিবাহিত, গ্রিন কার্ড ফার্স্ট অফ অল গ্রিন কার্ড দাঁড়ি তার মেরিড চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করতেই পারবে না। সুতরাং অসংখ্য ধন্যবাদ। সিলেট থেকে এই প্রশ্নটি ছিল, আশা করি উত্তরটি পেয়েছেন। মুনতাহা, তিনি বলছেন তার হাজব্যান্ডের কেস অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে আছে প্রায় 4 মাস, অনেকে বলেছে সিনেটরকে দিয়ে কল বা ইমেল করালে কাজ হতে পারে, এটা কি করা যাবে? এতে কোনো নেগেটিভ প্রভাব পড়তে পারে? নেগেটিভ প্রভাব পড়বে না। সিনেটররা যখন বা কংগ্রেসম্যানরা যখন একটা ইনকোয়ারি ফাটায় তারা রেসপন্স করে, তা এটা অর্থ এই নয় যে তাদের কথা শুনিয়ে ওকে দিয়ে দিবে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং বিভিন্ন কারণে হতে পারে, দেয়ার কুড বি সিরিয়াস ইনভেস্টিগেশন, বা দেয়ার কুড বি সাম ম্যাটেরিয়াল ইনফরমেশন, দেয়ার কুড বি সাম ডকুমেন্ট যা তারা জাস্টিফাই করতেছে। আচ্ছা, অ্যাজ লং অ্যাজ যদি ম্যাটারটা সিরিয়াস এনাফ না হয় তাদের চিন্তার কিছু নাই। আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি, বলুন ভাই। হ্যালো, জি আমরা শুনছি, আপনি বলুন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি খালেদ মাহমুদ মিশিগান থেকে বলছি। জি বলুন ভাই। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে একটু উষ্মা প্রকাশ করেছেন, গুসা প্রকাশ করেছেন, যে বাংলাদেশের রোহিঙ্গা ব্যাপারে এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি তেমন কিছু আশা করেন না। এটা কিসের জন্য? এটা কি ভারতকে খুশি করার জন্য বলছেন নাকি কিছু বলছেন? এই সম্বন্ধে তো তিনি কিছু বললেন না, আমার এইটাই প্রশ্ন। প্রধানমন্ত্রী বলছেন ওরা অনেকটা এরকম যে আমি তো সাহায্য করার মতো পরিস্থিতি সৃষ্টিও হয় না বা কোনো কিছু বলবে, বাট আরেকটা ইস্যু আছে যে উদ্বাস্তু বা শরণার্থীদের নিয়ে এই প্রশাসনের যে একটা পলিসি, ওই কারণেও কি বলে থাকতে পারে যে, কিন্তু আমরা তো দেখছি ট্রাম্প প্রশাসন বেশ শক্ত অবস্থান নিয়েছে, সেটি মনে হয় তিনি জানতে চাইছেন। হ্যাঁ সেই আর কি। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কমেন্ট করব না, কারণ আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে এটা অনেকটা হুলস্থুলের ভিতরে উনি যার বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে হ্যান্ডশেক করতেছে, রাইট, সুতরাং এই কথাগুলো কোনো ফ্রুটফুল আলোচনা কিছু হয় নাই। তো উনি হয়তো বলছে যে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় না যে ওনাকে আমি সাহায্য চাইব। আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রাইম মিনিস্টার বুঝাতে চাচ্ছেন যে এই যে পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প তো জানেনি, উনি তো হেল্প করবেনি আমাদের।
অসংখ্য ধন্যবাদ, আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় উত্তরটা হচ্ছে এইরকম হতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ যথেষ্টভাবেই কিন্তু রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে এবং সেই চেষ্টা তারা করছে। এর মধ্যে 400,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে। আপনি দেখেছেন যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিজে স্বীকার করেছেন এবং সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। সুতরাং বাংলাদেশ কিন্তু যথেষ্ট করছে এখন এটি কিন্তু মেনে নিয়ে, এবং সেটি প্রধানমন্ত্রীর ইচ্ছা থাকার কারণেই কিন্তু এটি হয়েছে। এবং আশা করছি জাতিসংঘে এটি নিয়ে যথেষ্টভাবে এটি তৎপরতা চলবে। কি বলেন আপনি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই রোহিঙ্গা ইস্যু এখন এটা আন্তর্জাতিক ইস্যু, এবং এই ইস্যুতে দেখা গেছে যে যারা তিনটা বড় বড় শক্তিশালী দেশ যারা এখনও পর্যন্ত সরাসরি কোনো আশ্বাসও দিচ্ছে না বা কোনো ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে না, দে আর কিপিং সাইলেন্স অ্যাটলিস্ট ইয়েট নাও। এবং সেই কারণে এটাই বলা হচ্ছে যে তাদের যেহেতু বড় ধরনের স্বার্থ জড়িত আছে আরাকানে, আরাকান রাজ্যে, এই আমেরিকাই বলেন, ইন্ডিয়া বলেন, চীন বলেন, যে তিনটা শক্তি এখন মানে নানা যে কোনো মুহূর্তে বার্মিজ সরকারকে একটু সংক্ষেপে নির্দেশ দিয়ে বাধ্য করতে পারে, এই ধরনের কিছু নিচ্ছে না, কারণ যেহেতু তাদের বড় বড় ইনভেস্টমেন্ট এখন ওই আরাকান রাজ্যে রয়ে গেছে। এবং এথনিক ক্লিনসিংয়ের যে ব্যাপারটা, যে এটা বর্ণ বৈষম্যবাদ, এবং বর্ণবাদী হিসাবে আনসাং সুচিও নিজেও এখনও পর্যন্ত খোলাখুলি কিছু বলছেন না। একবার বলছিলেন যে মুসলমানরা শুধু বেরিয়ে যাচ্ছে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, কিন্তু এখন যা শোনা যাচ্ছে যে শুধু মুসলমান নয়, ওই আরাকানে যারা হিন্দু, যারা বৌদ্ধ নয়, খ্রিস্টান বা অন্যান্য জাতির লোক ছিল, তারা সবাই বাধ্য হয়েছে সেখান থেকে। এটা এত বড় বর্ণবাদ যে শুধু বার্মিজদেরকে, শুধু বৌদ্ধ ধর্মাবলম্বী লোকদের স্থান হিসাবে তারা সেই পুরো আরাকান সহ অন্যান্য অঞ্চলকে। আমাদের সাথে আরেকজন আছেন, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, কে আছেন? জি শুনছি, বলুন। ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। ভাই আমি বস থেকে সাগর বলছিলাম। আচ্ছা সাগর সাহেব বলুন। হ্যাঁ, আমি আসলে ইমিগ্রেশন বিষয়ে একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমার মনে হয় করুন, প্রশ্নটি করুন। কারণ আমার বোনের জন্য মানে অ্যাপ্লাই করছিল। আচ্ছা আচ্ছা, তো বোন হইল মানে আন্ডার এজ, মানে আনম্যারিড। আচ্ছা, তো হলো কি যে তার সবকিছু দিয়ে দিছে, সাপোর্ট উপর যা চাইছিল তারা যত ধরনের ডকুমেন্টস আছে সব দিয়ে দিছে, প্রায় 3-4 মাস হয়ে গেছে। তাদেরকে আবার ইমেল করা হয়েছিল, তারা বলছে জানাবে, কিন্তু তারা জানাচ্ছে না, বিষয়টা কবে নাগাদ দিতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এটা আপনি ভাই সাগর ভাই, 3 মাস এনাফ টাইম না, এরা আমি মনে করি কিছুদিনের ভিতরে আসি যাবে। এটা সিস্টেমটা এরকম, বাংলাদেশ এম্বাসি থেকে কতগুলো স্লট, কতগুলো ইন্টারভিউ স্লট খালি থাকে, টাইম টু টাইম তারা ন্যাশনাল ভিসা সেন্টারকে জানায়, সেই হিসাবে তারা ইন্টারভিউগুলো স্কেজুয়াল করে। সো নিশ্চয় আপনাকে যদি তারা, আপনি ওখানে ইনকোয়ারি ফারেন, তারা এই কথাটাই বলবে, আপনি অপেক্ষা করুন, ও ইন্টারভিউ পাবে নি। অসংখ্য ধন্যবাদ। শিখা তিথি, তিনি বলছেন, আই অ্যাপ্লাইড ফর মাই হাজব্যান্ড, মানে তার হাজব্যান্ডের জন্য 2015 সালে, হি অলরেডি ডান উইথ ইন্টারভিউ উইথ কনসোলার অন লাস্ট 19 জুলাই, বাট হি ডিডেন্ট টেক আওয়ার, মানে তারা মানে কাবিননামা, উইচ ওয়াজ নট ইনক্লুডেড টু ডু লিস্ট, বাট হি টুক আওয়ার ম্যারেজ সার্টিফিকেট, দ্যাট রিজন কনসুলার অ্যাপোলাইজাইজ ফর দ্যাট, হি আস্ক টু সাবমিট আওয়ার কাবিননামা, মাই হাজব্যান্ড অলরেডি সাবমিটেড দ্যাট on next day, then the embassy asked for 60 day which is already done, case status showing is under processing. Yeah, so tara jodi ekta nirdishto time dewa hoy, sometime oi time e tara compliance korte pare na, onek somoy kaaje backlog er karone late hoy, but it should be fine, tara call dibe. Oshongkho dhonnobad. Ke achen priyo darshok ebar? Hello, ha priyo darshok, apnader naam porichoy diye proshnoti korben. ভাইজান, ইমিগ্রেশন সম্বন্ধে একটা কোয়েশ্চন আছে। আমার ওয়াইফ সিটিজেন, আমার দুইটা বেবি এখানে বর্ন, এখন 8 মাস হয়ে গেছে অ্যাপ্লাই করার পরে, এখনো আমার কোনো ইমিগ্রেশন থেকে কোনো অ্যাপ্রুভাল লেটার পাইনি, এটা কতদিন লাগতে পারে একটু জানতে চাইছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যদি আপনি অ্যাপ্লিকেশন
নাম্বার দিয়ে আপনি USCIS.gov সেখানে কেস স্ট্যাটাস দেখতে পারেন। আর সম্ভবত আপনাদের অ্যাপ্লিকেশানটা হয়তো ডিফেক্টিভ যদি থাকে, তখন ফার্স্ট লাইন অফ ওয়ার্কার তারা এটাকে প্রসেস করতে না পারে সুপারভাইজারি লেভেলে ফাটানো হয়। সুপারভাইজারি লেভেলে লোকের সংখ্যা কম, এই জন্য অনেক সময় লেট হয়। সো বেস্ট থিং টু ডু আপনি অনলাইনে চেক করেন এটা কেন লেট হচ্ছে, বা ওখানে 800 নাম্বারে কল দিতে পারেন, অথবা আপনি আইনজীবী সহযোগিতা নিতে পারেন। মেবি সামথিং অ্যাপ্লিকেশান ওয়াজ নট ডান প্রপারলি, কিছুটা এরর থাকলে অনেক সময় এরকম লেট হয়। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক, এটি নিয়ে আমরা একটু বিরতিতে যেতে চাই। কে আছেন প্রিয় দর্শক? জি বলুন ভাই। জি, আমি নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি জ্যাকসন হাইট থেকে ফোন করেছিলাম। জি জি ভাইয়া বলুন। জি, আমি যুক্তরাষ্ট্রে 3 বছর যাবৎ বসবাস করছি, আমি গ্রিন কার্ড হোল্ডার। তো গত 2 মাস আগে আমি বাংলাদেশে গেছিলাম, আমি বিয়ে করছিলাম ওখানে। তো আমার ও আমার ওয়াইফ বিবাহিত ছিল আগে থেকে, ওনার একটা স্টেপ ডটার আছে আমার। তো তাদের গানার ব্যাপারে আমি কি এখন প্রসেসিং শুরু করতে পারি, এবং যদি শুরু করি এটা কতদিন লাগতে পারে একটা ধারণা? আপনার যেহেতু গ্রিন কার্ড আছে, আপনি ইমিডিয়েটলি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ওয়াইফের জন্য এবং স্টেপ ডটারের জন্য, কোনো নিঃসন্দেহে। বাট ওয়েডিং টাইম এখন 3-4 ইয়ার। আর অনেক সময় দেখা যায় 1 বছরের ভিতর প্রসেস হয়। ইউএস এমবেসি ইন বাংলাদেশ তাদের ফার্স্ট প্রেফারেন্সের কতগুলো বিষয় অনেক সময় লেফট ওভার হলে দে ডাইভার্ট ইন টু সেকেন্ড প্রেফারেন্স, সেটাও অনেক সময় হয়। বাট রেগুলার ওয়েডিং টাইম হবে 3-4 ইয়ার। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় দর্শক? আমরা মনে হয় একটা বিরতিতে যাই। সুপ্রিয় দর্শক, আমরা একটু দ্রুত যাচ্ছি কারণ আমরা অনুষ্ঠানটি শুরুই করেছি দেরিতে। আপনাদের অনেকের প্রশ্ন থাকে, অনেক ফোন আছে, আমরা নিব, আলোচনাও করতে চাই, কারণ একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুটা আমরা তুলেছিলাম, রোহিঙ্গা ইস্যু। বিরতির পরে এসে আরেকটা ইস্যু তুলব, সেটি হচ্ছে ইরানের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক নিয়ে বেশ উত্তাপ ছড়াচ্ছে কিন্তু এই মুহূর্তে জাতিসংঘকে সামনে রেখে, আমরা সেই আলোচনাটি করব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আরেকটি রিপোর্ট আছে, বলছিলাম বিরতিতে দেওয়ার আগে দেখে নিয়ে আলোচনায় যাব। But it will respond decisively. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনীতিতে নবাগত দুর্বৃত্ত উল্লেখ করে জাতিসংঘে দেয়া ট্রাম্পের মন্তব্যকে অজ্ঞতা, অবাস্তব এবং ঘৃণ্য বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। Very if this agreement were to be destroyed by rogue newcomers to the world of politics, the world will have lost a great opportunity. তিনি বলেন ইরানের সাথে আমেরিকা ও অন্যান্য বিশ্ব শক্তির পরমাণু চুক্তিটি যদি রাজনীতিতে আসা নতুন দুর্বৃত্তের কারণে ধ্বংস হয়ে যায়, তাহলে সেটা হবে খুবই দুঃখজনক। States of America, no one will trust America again, and there is no higher price to be paid than this, because after such a possible scenario, which country would be willing to sit across the table from the United States of America and talk about international issues? বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্পের নাম একবারও উল্লেখ করেননি রুহানি। তবে ইরান আমেরিকা পরমাণু চুক্তি ছিঁড়ে ফেলার হুমকির কথা উল্লেখ করে বেশ কয়েকবারই প্রসঙ্গ টেনেছেন ইরানের প্রেসিডেন্ট। আগের দিন জাতিসংঘে দেয়া ভাষণে ওয়াশিংটন তেহরান পরমাণু চুক্তিকে একটি জঘন্য ও একতরফা বলে খারিজ করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বর্তমান সরকারকে খুনি বলেও আখ্যা দেন তিনি। guise of a democracy. It has turned a wealthy country with a rich history and culture. রুহানির মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ সম্পর্কে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার সকালে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়ার কথাটি রিপোর্টারদের 3 বার বললেও সিদ্ধান্তটি কি তা জানাননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শামিম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। বলেন ট্রাম্পের স্ট্র্যাটেজি অন ফরেন পলিসিতে, ওনার ওর কথা হচ্ছে অলওয়েজ আমেরিকা ফার্স্ট, আমেরিকান ইন্টারেস্ট ফার্স্ট। সো আমেরিকান ইন্টারেস্ট ফার্স্ট ইজ এ গুড থিং, আমরাও সাপোর্ট করি, বাট ইন টার্মস অফ নেগোসিয়েশনটা কখনো সাকসেসফুল হয় না। You can take policies if you have to sacrifice something in order to get something else. Hello, assalamu alaikum. Priyo darshok, apni to opekkha korben, amra apnar proshno ti nicchi ektu pore. So ekhanei ekhanei Trump is little bit too aggressive. Jemon kalker bashon gula is good, he's upholding the American strength, which is good, but apolta is look like to the little bit exit kara hoyse, the it shows to the international community look like he is showing threat to the all countries. So
স্পেসিফিক্যালি ইরানিয়ান প্রশ্নে ট্রাম্পের অ্যানালাইসিস হচ্ছে সেইটা এই চুক্তিকে বাতিল করবে, এটা যদিও সে এখনও বলতেছে না, কুইক তিনবার কোশ্চেনের পরও বলতেছে না, পলিসি অ্যাডভাইজারের সাথে হয়তো কথা বলবে, বাট হি মেড হিজ মাইন্ড অলরেডি, ওই যে পলিসি অ্যাডভাইজারদের ভয়ে উনি বলতেছে না, কারণ মোস্ট অফ দ্য পলিসি অ্যাডভাইজার কুইট বিকজ অফ হিজ অ্যারোগ্যান একতরফা নীতির জন্য, একতরফা সিদ্ধান্তের জন্য। আচ্ছা আপনি কি বলবেন বিষয়টি নিয়ে? আমার গ্রিন কার্ডের জন্য প্রায় 2 বছর 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আসলে আমার কার্ডটা আসেনি, তো আমি কি করতে পারি এখন? ফার্স্ট অফ অল আপনার অ্যাসাইলাম অ্যাপ্রুভাল হওয়ার 1 বছর পরে কিন্তু অ্যাপ্লাই করতে হয় গ্রিন কার্ডের জন্য, তো আপনি যদি সাথে সাথে করে থাকেন সেটা এটা হলো ডিফেক্টিভ ফাইলিং, ডিফেক্টিভ ফাইলিং যখনই করেন তখন দ্যার ইজ নো টাইম ফ্রেম, তো আপনাকে দেখতে হবে, আপনাকে এটা রিভিউ করে দেখতে হবে আপনি এটা এটা ঠিকভাবে ফাইল করছেন কিনা। আমার মনে হয় একজন আইনজীবীর সাথে প্রপারলি কথা বলুন, এটা আসলে এইভাবে ফোনে কতটা বলা যাবে, যে আপনি যে বিষয়টি নেন। হ্যাঁ এই যে আমরা নিচ্ছি দর্শক, হ্যাঁ ইরান ইরানের প্রধান হিসাবে হাসান রুহানি এখন যেভাবে ক্ষিপ্ত হয়েছেন, এইভাবে তো উনি বলাটা এইভাবে উনি ক্ষিপ্ত হতেন না এবং সেই প্রকৃতির লোকও নন উনি, কিন্তু উনাকে বাধ্য করা হয়েছে এই ধরনের আচরণ করতে। কিভাবে যে ওবামাকালীন ওবামা সরকার থাকাকালীন আপনাদের হয়তো মনে আছে একবার কিছু আমেরিকান নৌসেনা ইরান মানে তাদেরকে কী করেছিল, গ্রেফতার করেছিল, যেহেতু সমুদ্র সীমা লঙ্ঘন করে তারা ভিতরে ইরানের জলসীমায় ঢুকে পড়েছিল, এবং ওদেরকে মুক্তি দিতে গিয়ে যে $400 বিলিয়ন ইরানের যেটা জমা ছিল এখানে ফ্রিজ করা ছিল এই সেইটাকে ওবামা সরকার ফ্রি করে দিয়েছিল, এবং সেইটাকে তখনই কিন্তু এই রিপাবলিকান পার্টি তারা বলছিল যে এটা কি মুক্তিপণ হিসাবে ওই নাবিকদেরকে ছুড়িয়ে আনার জন্যে ছাড়িয়ে আনার জন্যে নাকি এটা সত্যিকার অর্থে অন্য কোনো কারণে। তো যাই হোক, তখন থেকেই এই ইস্যুটা কিন্তু এই রিপাবলিকান দল এবং শেষ পর্যন্ত এই রিপাবলিকানের কর্তা ব্যক্তি হিসাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা আবার নতুন করে সেটাকে জাগিয়েছেন। কিন্তু ইরানের প্রেসিডেন্ট যে ভাষায় কথা বলছেন সেটা কি তিনি সঠিক ভাষা ব্যবহার করছেন? না, তাদের তো আর কোনো অল্টারনেটিভ নেই। এখন যেভাবে এই বিগত 6 মাস 7 মাস আগে থেকে এই ইস্যু নিয়ে নর্থ কোরিয়ার ব্যাপার নিয়ে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প কড়া কড়া বক্তব্য বলছিলেন, সেই প্রসঙ্গে সেই সুযোগে উনি ইরানকেও ছাড়েননি। এই ইরানের কাছে যদি কোনোটা মানে কোনো একটা চুক্তি দুর্বল মনে হয় কিংবা যদি দেশের বিরোধী মনে হয় উনি তো সেটা বলতেই পারেন। হ্যাঁ, তো সেই হিসাবে তো মানে এখন যখন তারা দেখছে যে এই নর্থ কোরিয়া এবং ইরানকে এক কাতারে ডোনাল্ড ট্রাম্প বিচার করছেন এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে ভেতরে ভেতরে পরিকল্পনা করছেন, তখন বাধ্য হয়েই এই ইরানিয়ান প্রেসিডেন্ট তখন এই এইগুলো বলতে পারে। এটা আপনি মনে করেন আপনার বক্তব্যটি আপনি বলছেন, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, জি আমরা শুনছি। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমার দুটো প্রশ্ন, একটা প্রশ্ন হলো আমার মেয়ের জন্য, আমার হাজবেন্ড সিটিজেন হয়ে অ্যাপ্লিকেশন করছে 2012-এ, এখন আর কত বছর লাগে? আর একটা প্রশ্ন, আমি আমার বাইবেলের জন্য অ্যাপ্লিকেশন করছি 2013-এ, এখনো অ্যাপ্রুভ লেটার আসতেছে না। জি ধন্যবাদ। আপনার হাজবেন্ড যেটা অ্যাপ্লাই করছে আপনার বিবাহিত মেয়ের জন্য, ওইটা যেহেতু এটা এটা ওয়েডিং টাইম হলো টোটাল 5 ইয়ার, আর আপনার ভাই বোনের জন্য আপনি যেটা করছেন এটা এখন 12 ইয়ার। ভাইয়া আমরা একটু একসাথে আসতে পারবে? প্রিয় দর্শক আমরা আসবো আপনার কাছে, আমরা আরেকজনের প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু আপনি একটু অপেক্ষা করেন, আমরা আপনার কাছে আসবো প্রিয় দর্শক। আচ্ছা রাইট, সো এগেইন আপনার আপনার হাজবেন্ডের অ্যাপ্লিকেশনটা 5 ইয়ার গুনতে হবে আপনি অ্যাপ্লিকেশন থেকে, আপনার ভাই বোনের জন্য যেটা সেটা 12 বছর। জি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রশ্নটি জানতে চাওয়ার আগে কেউ যদি টেলিফোনে থাকেন একটু দয়া করে কথা বলবেন না, কারণ আমরা যখন আপনাকে অ্যাড্রেস করব যে কে আছেন তখন আপনারা প্রশ্নটা করবেন, কারণ আমাদের একের পর এক প্রশ্ন আসে, তো আমরা একটা একটা উত্তর দিয়ে দিয়ে তখন আমরা যখন আপনার কানে আসবে যে কে আছেন নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন,
তখন আপনারা প্রশ্নটি করবেন। আশা করছি টেলিভিশনের মাধ্যমে যারা যারা শুনে নিলেন ভবিষ্যতে এইভাবেই প্রশ্নটি করবেন আপনারা। এখন কে আছেন বলুন, বলুন। হ্যালো, হ্যালো, জি এখন শুনছি আমরা, বলুন। আমি জানতে চাচ্ছি আমার ওয়াইফ তার বাবা মার জন্য অ্যাপ্লাই করছে, জি ওর 12 বছরের বোন, নিচে তিনজন বোন আছে, ওরা কি একসাথে আসতে পারবে? আনসার ইজ নো। যখন মা বাবার জন্য অ্যাপ্লাই করা হয় ওই সাথে যদি এক বছরের বাচ্চাও থাকে সেটাও আসতে পারবে না, এটা ডিফারেন্ট ক্যাটাগরি, ওনারা আসার পরে যেন অ্যাপ্লাই করে ওনাদের বাচ্চাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি ভার্জিনিয়া থেকে বলছি। জি আমিন ভাই বলুন। জি আমার দুটো কোশ্চেন ছিল। জি শুনে নিচ্ছি, বলুন। হচ্ছে আমার ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে, আমি অ্যাসাইলামে আছি। তো আমি অ্যাপ্লাই করছি প্রায় 4 মাস হয়ে গেছে, আমার কোনো একটা লেটার আসছে আর কোনো লেটার আসে নাই। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমার এই অ্যাসাইলামে স্পন্সর কি নেওয়া যায় বা এটা হয় নাকি? জি ধন্যবাদ। অ্যাসাইলাম যখন অ্যাসাইলাম বেসড অ্যাপ্রুভ হলে আপনার ফ্যামিলি আসার জন্য আপনার স্পন্সর লাগবে না। আচ্ছা, আর আরেকটি প্রশ্ন যে উনি করেছেন, ওটা কি কোশ্চেন? সরি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দুঃখিত, প্রশ্নটি আমরা ঠিক হয়, আপনি আবার একটু করবেন আশা করছি। কে আছেন এবার প্রিয় দর্শক, একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে আছেন ভাই? আমি মামার হাসান বলছিলাম মোটসাইড থেকে। আমি মজুমদার স্যার কাছে ছোট করে একটা প্রশ্ন রাখতেছি। জি আমি একটা, স্যার আসসালামু আলাইকুম, আমি একটা স্টোরে কাজ করি, ধরেন আমি এখানে প্রায় 17 বছরের এক্সপিরিয়েন্স, নিউ ইয়র্কে কাজ করতেছি। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, কাস্টমারদেরকে যখনই কোনো কিছু মানে দেওয়ার পরে তারা যদি রিটার্নে আসে কিংবা সেই জিনিস আমরা রিফিউজ করি যে না এটা তুমি নষ্ট করে আনছো, বলে যে তুমি দিবা কিনা বলো নাহলে আই হ্যাভ টু কল দ্য কপস, এই যে হুমকি ধুমকি আর এই যে ভয়টা, এর রিজনটা কি এবং এতে কি আমাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা যদি না দেই চেঞ্জ করে? ওয়েল, এটা জিনিসটা হলো আপনার বিজনেস পলিসি। আপনার বিজনেস ভালোভাবে পরিচালনা করার জন্য কাস্টমারদেরকে আপনারা খুশি রাখতে হবে। আর একটা কথা হলো, সে পুলিশ কল করলে পুলিশ আসবে না। ফার্স্ট অফ অল, পুলিশে আপনার আপনার মাল ফেরত নেওয়া, মাল দেওয়া, এইসব পুলিশের কাজ না। পুলিশ যখনই কল দিবে ও সাথে সাথে পুলিশ জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য ইমার্জেন্সি, যদি বলে দিয়ে আমার মাল পয়সা ফেরত নিচ্ছে না, পুলিশ উইল নট ডু এনিথিং। সুতরাং আপনাকে ভয় দেখালে কী, আপনি ভয় পাবেন না। বাট আমি আমরা চাই না আমাদের লোকজন মানুষের সাথে এসকেলেশন না করে ফাইট না করাই ভালো। বিজনেসে যদি আপনি টিকিট থাকতে হলে কাস্টমারকে স্যাটিসফাই রাখা ভালো। আমার যদি বিজনেস হইতো আমি তাকে রিটার্ন দিয়ে দিতাম, কারণ এই কাস্টমার তো আবার আসছে আমার থেকে মাল কিনবে। সেটাই যৌক্তিক কারণে যৌক্তিক ব্যবহার। আসলে অনেক সময় ব্যবসা করতে গেলে হয়তো বা গ্রাহকদেরকে সন্তুষ্ট করতে হয়, আবার এমনও হতে পারে যে গ্রাহক অন্যায় দাবি নিয়ে আসছে, সেটিও হ্যান্ডেল করতে হবে খুব কৌশলে। কে আছেন প্রিয় দর্শক? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আর আজকের জন্য প্রশ্ন নিলাম না, আগামীকাল কথা হবে। তবে যাবার আগে আমরা আমাদের কাইয়ুম ভাইয়ের কাছ থেকে একটু ফ্লোর দিব। হ্যাঁ, এই ইরানের প্রসঙ্গে যা বলছিলাম যে ইরানকে অযথা উত্তক্ত করা হচ্ছে এখন বর্তমানে আমেরিকান, মানে কেন আপনি এটা মনে করছেন? এই কারণে যে ইরান আজ থেকে 3 বছর আগে যখন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন প্রস্তাব দিয়ে তাদেরকে পারমাণবিক চুল্লি বন্ধ করে দিয়েছিল এবং ইউরেনিয়াম প্রসেসিংটাও তারা বন্ধ করে রাখে, মানে সেটাকে পুরোপুরি কী করেছিল, ক্যান্সেল করেছিল সেই প্রোগ্রাম, পুরো প্রোগ্রাম। আর তখন সেই চুক্তিতে সই করেছিল যে আমরা আর নতুন করে কোনো ইউরেনিয়াম প্রসেসে যাব না, অর্থাৎ বোমা বানানোর আর আতঙ্ক কারোর মধ্যে থাকা উচিত নয় যে আমরা বোমা বানিয়ে কাউকে গিয়ে আক্রমণ করব। এবং সেই চুক্তিটা করার পরে যেহেতু ইরান সেটাকে স্তিমিত করে ফেলে দিয়েছিল এবং সেটাই সবাই আশ্বস্ত হয়েছিল যে ইরান আর উগ্র কোনো পন্থা নেবে না, সেই জায়গায় এখন নতুন করে নর্থ কোরিয়াকে আক্রমণ করা, সেটার যে যৌক্তিকতা, এই সঙ্গে কেন ইরানকে এই মুহূর্তে উত্তক্ত করা হয় এবং যেটার প্রত্যুত্তর হিসাবে এখন রুহানি এটা বলতে বাধ্য হয়েছে যে আমরা আবার। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য, এটা আপনি মতামত দিয়েছেন। এন মজুমদার, আপনার বক্তব্যের জন্যও ধন্যবাদ। আপনারা আপনাদের দুজনের মতামত দিয়েছেন, দর্শক আমাদের বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছেন তারা তাদের মতো করে বিশ্লেষণ করেছেন, আর আপনারা আপনাদের প্রশ্ন যেগুলো করেছেন সেগুলো উত্তর আপনারা পেয়েছেন আশা করছি। এরপরও আপনারা ব্যক্তিগতভাবে আপনাদের আইনজীবী এবং অ্যাটর্নির সাথে পরামর্শ করে নিজস্ব চিন্তা চেতনা থেকেও আপনারা আপনাদের উদ্যোগগুলো নেবেন। সব কিছুই মতামত যেমন বক্তার এবং উদ্যোগটিও আপনাকে নিতে হবে, আমরা শুধু আপনাদেরকে সহযোগিতা করবার চেষ্টা করছি, এই কারণেই আমাদের এই আয়োজন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।